আমরা আজকে আমাদের সেই লক্ষ লক্ষ শিশু সন্তানদের কথা বলতে এসেছি, যারা করুণ স্বরে আমাদেরকে জানান দিতে চাইছে যে তারাও আছে। তারা বলছে আমরাও আছি। তারা এই কথা আজকে আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে, কারণ আমরা তাদের কথা শুনছি না, তাদেরকে দেখছি না। এই কন্যা শিশুরা অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় বিয়ে করে নিতে বাধ্য হচ্ছে। তারা এমন একটা জীবনের মধ্যে ঢুকতে বাধ্য হচ্ছে যে জীবনের জন্য তারা প্রস্তুত ছিল না, এবং যে জীবনের দায় দায়িত্ব নানা ঝুট ঝামেলার সঙ্গে মানিয়ে চলতে তাদের কষ্ট হয় বলে তারা আবার নানা রকম শারীরিক মানসিক অত্যাচারের সম্মুখীন হতে বাধ্য হয়। তাদেরকে এই অবস্থা থেকে বের করে নিয়ে আসা আমার আপনার সকলের দায়িত্ব। আমি তাদের পাশে আছি যাতে করে তারা এই অবস্থা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তার যা যা সুযোগ প্রাপ্ত, যেই সক্ষমতা তৈরি করার জন্য তার একটা মানবাধিকার রয়েছে, সেই অধিকারগুলি সে ভোগ করতে পারে, সেটা সে সারা জীবন চালিয়ে নিয়ে যেতে পারে। সেই জন্য তাকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। আমি আছি তাদের সঙ্গে, তাদের পাশে। আপনি আছেন তো?